নমস্কার, কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজকে একটা স্পেশাল আমি উপাচার দিচ্ছি। যেসব মানুষ ব্যবসায়িক বা চাকরির সঙ্গে যুক্ত বা প্রচণ্ড অর্থনৈতিক কষ্টতে আছে এবং সাংসারিক কষ্ট বা অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে লেখা আছে, তাদের জন্য এই কৌশিকী অমাবস্যার এই মহা টোটকাটা আপনারা করুন। কি করবেন না, তারামায়ের পাদপদ্ম পাওয়া যায়, পাদপদ্ম যাকে চরণ বলা হয়, এই চরণ আপনাদেরকে একটা জোগাড় করতে হবে এবং ওই অমাবস্যার দিন যে কোনো তারামায়ের মন্দির থেকে একটা ফুল, একটু বলির মাটি এবং পুজোর আহুতি বা বিভূতি জোগাড় করে গোলাপ জল অগুরু মিশিয়ে সেই চরণকে চান করিয়ে তার মধ্যে এগুলো দিয়ে 108 বার ঐং অং হিং ক্রিং উগ্র তারা স্বাহা এই মন্ত্র যদি 108 বার জপ করে আপনি ঘরে স্থাপন করতে পারেন, তাহলে আপনাদের অর্থনৈতিক কষ্ট এবং ঘরোয়া অশান্তি দূর হয়ে যাবে। যদি কারো চরণের প্রয়োজন পড়ে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি তাকে সম্পূর্ণ নামগোত্র দিয়ে শোধন করে রেডি করে তাকে দিতে পারবো। জয় মাতারা, জয় গুরু বামদেব।